প্রজাপতির পেছনে ছুটতে থাক। ফাঁদে ফেলার জন্যই রাখা হয়েছিল। ওদিকে টোনা আর মিনু টুনিকে দেখতে না পেয়ে দৌড়ে আসে। আর এদিকে কলাগুলো সব টুনিকে খেতে চলে আসে। আজ যদি ঠিক সময় আমরা না আসতাম তাহলে আজ তোমার কি হতো বলো তো শুনি। টোনার কথা শুনে টুনি ফ্যাল ফ্যাল করে টোনার দিকে তাকিয়ে থাকে। টুনি ভূতদের হাত থেকে বেঁচে গেলেও তাদের একটা শক্তি নিয়ে ফিরে আসে, আর সেটা হলো আত্মাদের দেখতে পাওয়া। টোনা টোনা সরে যাও, ও তোমাকে মেরে ফেলবে, সরে যাও টোনা। আরে বোকা, কে মারবে আমাকে, এখানে তো কেউ নেই। তোমার পিছনে আত্মা আছে কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না, সরে যাও টোনা। বাবা টোনা, আমাদের এখন বৌমাকে নিয়ে বাড়ি ফিরে যাওয়া উচিত, এই জায়গাটা আমার কাছে একদম ভালো লাগছে না। মায়ের কথা মতো টোনা টুনিকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর টুনিকে বিছানায় শুয়ে দেয়। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর টুনিও ঘুমিয়ে পড়ে। আর এরপর দেখতে দেখতে সকালে হয়ে আসে। টুনি বিছানা থেকে উঠেই রান্নার কাজে বেরিয়ে পড়ে। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে, আমি তোমাকে দেখতে চাই না, তোমাকে আমার খুব বাজে লাগছে, সরে যাও বলছি, সরে যাও। এরা সবাই আমার পিছনে কেন পড়ে আছে, আমি এদের দেখতে চাই না। এই টুনি, তুমি এভাবে দাঁড়িয়ে কেন আছো, কি হয়েছে তোমার? বুঝেছি, আজ এখন পর্যন্ত তোমার পেটে কলা পড়েনি, তার কারণে এমনটা। ঠিক আছে, আমি এক্ষুনি কলা নিয়ে আসছি। টোনা তার কলা খাওয়া বউয়ের জন্য কলা নিতে চলে যায়। এদিকে টুনি অসহায় হয়ে বাইরে বের হয়, কিন্তু কোনো আত্মাই তার পিছু ছাড়ে না। আশেপাশে যত আত্মা আছে সবাই টুনির চোখে পড়ে যায়। এদিকে জঙ্গলে সবাই টুনিকে আত্মাদের সাথে কথা বলতে দেখে বলতে থাকে, তোমরা দেখো দেখো, ওই টুনি কেমন একে একে কথা বলছে, আমার তো মনে হচ্ছে এ কোনো ভূতের সাথে কথা বলছে, না জানিয়ে মেয়ে আমাদের কোনো ক্ষতি না করে দেয়। একে আমাদের সব সময় দূরে রাখতে হবে, সব সময় আমাদের সাবধানে চলাচল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস কাকুলি। এরপর থেকে টুনির সাথে আর কেউই কথা বলে না। টুনি তাদের কাছে গেলেও সবাই টুনিকে দূর করে দেয়, আর টুনি এক বুক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসে। আমি আর কখনোই বাড়ি থেকে বের হব না, কারো সাথে আর কথা বলবো না, সবাই অনেক পচা। মারে, তোমার সাথে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, কিন্তু তা মেনে নিয়ে তুমি স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে থাকো। আমি পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না। টুনি অনেক কান্না করে, আর এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। কিন্তু আত্মারা যেন টুনির পিছুই ছাড়তে চায় না। এদিকে একদিন এক জাদুকর রাস্তায় বসে কাঁদছিল। তুমি কেন কাঁদছো, তোমার কি কিছু হয়েছে, তোমার কি কেউ মারা গিয়েছে? আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমার কাছে তো এই কলাগুলো ছাড়া আর কিছুই নেই, নাও তুমি বরং এই কলাগুলো খেয়ে নাও।
জাদুকর কলাগুলো খেতে যায়। অমনি একটা আত্মা এসে জাদুকরের কলাটা ছিনিয়ে নেয়। এই আত্মা, কলা ফিরিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও। তুমি বুঝি আত্মাদের দেখতে পাও? হ্যাঁ পারি, এটা আমার জন্য একটা অভিশাপ, আর আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। আমি একজন জাদুকর, তাই আমি তোমাকে সবুজ ফুল দিয়ে জাদু করে এই শক্তি তুলে নিতে পারবো, কিন্তু আমার সাথে তোমাকে সেই সবুজ ফুলের কাছে যেতে হবে। আচ্ছা, আমি যাব। টুনি টোনাকে সব কথা খুলে বলে। তোমার এই শক্তিটা নিজের থেকে দূরে না রাখলে কি চলবে না? না টোনা, আমি যাব। আমার এই অপয়া শক্তি আমার চাই না। টুনি টোনার কথা অমান্য করে জাদুকরের সাথে সবুজ ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে। আর পথে যেতেই একটা ঈগলের আত্মার সামনে পড়ে যায়। জাদুকর পিছিয়ে এসো, ঈগলের আত্মা আমাদের ক্ষতি করে দিবে। ঈগলের আত্মা টুনির কাছে আসে, আর কোনো ক্ষতি না করে টুনির হাত ধরে একটা গুহার সামনে আসে। যে গুহার মুখ ছিল পাথর দ্বারা বন্ধ, আর ঈগল তা ইশারায় খুলে দিতে বলে। জাদুকর, এই পাথরের আড়ালে হয়তো কোনো কিছু আছে, তুমি তোমার জাদু দিয়ে এটা সরিয়ে দাও। জাদুকর পাথরটা জাদু দিয়ে সরিয়ে দেয়, আর ভিতর থেকে ঈগলের ছানা বেরিয়ে আসে, আর আত্মা তার ছানাকে জড়িয়ে ধরে। আহারে, মা আত্মা হয়েও তার সন্তানদের কিভাবে আগলে রাখছে! আমার তো এদের সাহায্য করতে পেরে অনেক ভালো লাগছে। চলো এবার আমরা সামনে এগিয়ে যাই। এরপর দুজনে সামনে এগিয়ে যায়, আর টুনি পথে অনেক আত্মাদের দেখতে পায়। অবশেষে টুনি আর জাদুকর সবুজ ফুলের কাছে চলে আসে। এবার আমি আমার শক্তি থেকে মুক্তি পাবো। টোনা, তুমি কেন এখানে? তুমি তো আমাদের সাথে আসোনি। কারণ আমি আর এখন বেঁচে নেই, আমি আত্মা। তোমার জন্য কলা আনতে গিয়ে আমি মারা যাই, কিন্তু তুমি আমার মৃত্যু সহ্য করতে পারবে না বলে আমি তোমার কাছেই থেকে যাই। আর তুমি তোমার শক্তির কারণেই আমাকে দেখতে পাচ্ছো, আমার সাথে থাকতে পাচ্ছো, এমনকি আত্মাদের সাহায্যও করতে পাচ্ছো। কিন্তু তুমি যদি এই শক্তি থেকে মুক্তি চাও, তাহলে আমাকে আর কোনোদিনও দেখতে পাবে না। না টোনা, আমি এই শক্তি হারাতে চাই না। আমি সব সময় তোমাকে আমার পাশে চাই, আর এখন আমি কোনো আত্মাকে আর ভয় পাই না, আর আমি তাদের সাহায্য করে শান্তি পাই। তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। তাহলে আমাকে অনেক কলা কিনে দিবে বলো? হ্যাঁ গো, হ্যাঁ দিব। এরপর থেকে তার স্বামী টোনার সাথে অনেক সুখে দিন কাটাতে থাকে। টুনি, আমি অফিসে যাচ্ছি, আমার জন্য আজকে তুমি ছানার পায়েস রান্না করে রেখো তো। আচ্ছা ঠিক আছে। এরপর টোনা অফিসে চলে যায়। এদিকে টুনিও রান্না করতে বসে। শুধুমাত্র ছানা দিয়ে পায়েস রান্না করে বসে থাকে টুনি। তখন মিনু এসে বলে, বৌমা আমি একটু বাহিরে যাচ্ছি মা, তুমি ভালো করে ঘরগুলো ধুয়ে মুছে রেখো তো। আচ্ছা ঠিক আছে মা, আপনি নিশ্চিন্তে যান, আমি সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে রাখবো। এরপর মিনু বাহিরে চলে যায়। এদিকে টুনি মনে মনে ভাবে, মা তো আমাকে সব ধুয়ে মুছে রাখতে বলেছে, তাহলে তো আমাকে সব ধুতে হবে। আমি বরং এই ল্যাপটপটাকে আগে ধুয়ে নি, কি নোংরা হয়ে আছে রে বাবা, কতদিন থেকে যে এই ল্যাপটপটাকে ধোয়া হয় না। এরপর টুনি ল্যাপটপটাকে সাবান দিয়ে ইচ্ছে মতো ঘষে এক ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রাখে, এরপর রোদে শুকাতে দেয়। যাক, ল্যাপটপটা তো পরিষ্কার হয়েছে, এবার টিভিটা পরিষ্কার করি, তারপর পুরো ঘর পানি আর সাবান দিয়ে ধুয়ে নিব। এরপর টুনি একে একে টিভি ধুয়ে ফেলে, তারপর মেঝেটাকেও পানি আর সাবান দিয়ে ধুয়ে ফেলে। মেঝেতে সাবান জল দেওয়ার কারণে মেঝে অনেক পিচ্ছিল হয়ে যায়। যাক বাবা, সব কাজ শেষ হয়ে গেছে, সবে শুধু শুধু আমাকে বোকা বলে। এবার আমার স্বামী আর শাশুড়ি আমার অনেক প্রশংসা করবে, ভাবতেই যে আমার কি ভালো লাগছে, আজকে আমি পুরস্কার পাবো। তখনই ধপাস করে একটা শব্দ হয়, আর মিনু টুনটুনি চিৎকার করতে থাকে।
ওহ মা গো, ওহ বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমি যে মরে গেলাম গো। এ কি মা, আপনি মেঝেতে বসে কাঁদছেন কেন? আপনি কি পড়ে গেছেন? কি করে পড়লেন, কখন পড়লেন বুঝতেই পারলাম না, তো শব্দ হলো। মা আপনি কি ব্যথা পেয়েছেন? দূর বৌমা, তুমি রাখো তো এখন ওসব কথা। আচ্ছা তুমি মেঝেতে কি রেখেছো বলো তো? কিচ্ছু না তো মা, আমি তো শুধু সাবান আর জল দিয়ে মেঝেগুলো ধুয়ে দিয়েছি। আপনি যে আমাকে বললেন ধুয়ে মুছে রাখতে। ভাই ঈশ্বর, তুমি এ কোন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছো? এত বোকা কেউ হয়? আমি বলেছি মুছে রাখতে, সাবান দিয়ে ধুতে নয় বৌমা। এটা তো তাহলে আগে বলা উচিত ছিল আপনার মা। আপনি ঠিক করে কথা বলতে পারেন না, আবার আমাকে দোষ দিচ্ছেন আপনি, এটা কিন্তু ঠিক না মা। একটা থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব বোকা কোথাকার, তোলো বলছি আমাকে। এরপর টুনি মিনুকে তুলতে যায়, আর তখনই টোনা বাসায় ফিরে আসে। কি হয়েছে মা, তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন? আর বলিস না রে বাবা, তোর এই বোকা বউ আমার বারোটা বাজিয়ে দিয়েছে রে। এরপর মিনু টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনা অনেক হাসতে থাকে। এরপর টোনা তার ঘরে যায় আর টুনিকে বলে, টুনি তোমাকে যে আমি ছানার পায়েস রান্না করতে বলেছিলাম, তা তুমি কি সেটা করেছো? হ্যাঁ টোনা, করেছি করেছি। তুমি খেতে চেয়েছো, আমি কি না করে থাকতে পারি? দাঁড়াও দাঁড়াও আনছি। এরপর টুনি পায়েস নিয়ে এসে টোনাকে দেয়, আর টোনা এক চামচ মুখে দিতে, থু থু থু, এটা কি পায়েস হয়েছে? না আছে মিষ্টি, না আছে নুন, কি রান্না করেছো শুনি? রাগ করছো কেন? তুমি না বললে ছানা দিয়ে পায়েস করতে, তাই তো আমি শুধু ছানা দিয়েই করেছি। দুধ, চিনি, নুন, মশলা, কোনো কিছুই তো দেইনি। হায় ঈশ্বর, এ আমি কাকে বিয়ে করে এনেছি? পায়েসে দুধ, চিনি, নুন, মশলা সবই দিতে হয়, বুঝতে পেরেছো? তুমি যে কেন এত কম বোঝো টুনি, সেটাই তো আমি বুঝতে পারি না। আর তোমরা যে আমাকে সব কথা কেন আগে বলো না, সেটা তো আমিও বুঝতে পারি না। সব কথা আগে খোলাসাভাবে বললেই তো হয়, নিজেরা ভুল করে বলে আবার আমাকেই দোষ দেয়, ভালোই লাগে না। এসব বিষয়ে যে তোমাকে বলে দিতে হবে সেটা তো আমি আগে জানতাম না। হয়েছে হয়েছে, এখন বাদ দাও। আমার ল্যাপটপটা কোথায় রেখেছো? আর টিভিটাই বা কোথায় রেখেছো তুমি? ও ওগুলো, হ্যাঁ ওগুলো খুব ময়লা হয়েছিল, ময়লায় গিজগিজ করছিল ধুলো বালিতে, তাই আমি সাবান আর জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি, একটু পর নিয়ে আসব। কি কি বললে তুমি? এটা তুমি কি করেছো টুনি? ল্যাপটপ কেউ জলে ভেজায় নাকি? হ্যাঁ বোকা মূর্খ গাধা কোথাকার, তুমি কি জানো আমার কত প্রয়োজনীয় ফাইল ছিল ওখানে? কোন পাপে যে আমি তোমার মতো বোকাকে বিয়ে করতে গেলাম তা ঈশ্বরই জানেন। আমি তো ভালো কাজই করেছি, কত ময়লা লেগেছিল ল্যাপটপটাতে, আর এখন কত সুন্দর দেখা যাচ্ছে, আর সব দোষ এখন আমার হয়ে গেল, তোমাদের ভালো করতেই নেই। দূর ছাই, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছিল। এই বলে টোনা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে মিনু টুনিকে ডাকতে থাকে। হ্যাঁ মা, ডাকছিলেন আমাকে, বলুন। হ্যাঁ ডাকছিলাম, আমার কোমর তো ভেঙেই রেখেছো, এখন রাতের খাবারটা একাই তৈরি করে নাও, শুকনো রুটি আর ছোলার ডাল রান্না করো, আর শোনো কোনো গড়বড় করো না যেন আবার। ঠিক আছে মা, আমি খুব ভালোভাবেই করে নিব, কোনো সমস্যা হবে না। এরপর টুনি রান্নাঘরে গিয়ে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দেয় আর রুটি বেলা শুরু করে। ধুর বাবা, একটা একটা করে রান্না করতে গেলে তো অনেক সময় লাগবে, আমি বরং এক কাজ করি, লন্ড্রি মেশিনটা দিয়ে রুটি ছেঁকা শুরু করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর টুনি লন্ড্রি মেশিন দিয়ে রুটি ছেঁকা শুরু করে দেয়, তখনই সেখানে টোনা চলে আসে। আরে আরে টুনি, এটা তুমি কি করছো? হ্যাঁ লন্ড্রি দিয়ে কেউ রুটি ভাজে? দেখো না, চুলায় তো ছোলা সিদ্ধ বসিয়েছি,
ওটা হতে তো অনেক দেরি হবে, তাই আমি লন্ডি দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো করছি। আমার মাথায় তো অনেক বুদ্ধি, বুদ্ধি একদম চিরিং চিরিং করে বাড়ছে। জানো টুনি, আমি বোকা অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এমন বলদ আমি কখনো দেখিনি। শোনো, তোমাকে একটা কথা আমি বলে রাখছি, হয় তুমি শুধরাবে নয়তো আমার ঘর ছাড়বে। তোমার মতো এমন বলদের সাথে সংসার করতে আমি পারবো না, এই বলে দিলাম। এরপর টোনা টুনির সাথে অনেক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে টুনি ভাবতে থাকে, ধুর বাবা, ভালো লাগে না, আমি তো সবই ঠিকঠাক বানাই, তাহলে কেন সবাই আমাকে বোকা বলে? আমি কত ভালোভাবে কাজ করি, কত তাড়াতাড়ি কাজ করি, কিন্তু আমার কাজ কারো পছন্দই হয় না। এইসব ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ কেটে যায়, এরপর রাত হয়ে যায়। ও মা, আমি তো আজ ধূপ দেইনি, শাশুড়ি মা তো আজ আমার 12টা থেকে 14টা বাজিয়ে দিবে। যাই, আগে লঙ্কা দিয়ে ধূপটা দিয়ে নেই। এরপর টুনি শুকনো লঙ্কায় আগুন দিয়ে ধোয়া করে ধূপ দিতে থাকে। এদিকে একটা চোর তার ঘরে বসে থাকে, আর সেই চোরের কথা কেউ জানতেও পারে না। এইদিকে লঙ্কার ঘ্রাণ পেয়ে মিনুও দৌড়ে আসে সেখানে। একি বৌমা, তুমি লঙ্কা দিয়ে ধূপ কেন দিচ্ছ? মা, আপনি কথা না বাড়ি আগে আমার কাজটা শেষ করতে দিন তো। টুনির কথা শুনে মিনু চুপ করে দাঁড়িয়ে থাকে, আর রেগে আগুন হতে থাকে। হঠাৎ করে চোর কাশতে শুরু করে। বৌমা, এটা কার গলা শুনতে পেলাম? কেউ ভাবে কাশছে। জানি না তো মা, চোর হয়তো, ভাত চোর। কে কোথায় আছো? শীঘ্রই আসো, আমাদের বাড়িতে চোর ঢুকেছে, সবাই দৌড়ে আসো। এরপর তাদের পাড়া প্রতিবেশীরা সবাই সেখানে দৌড়ে আসে, আর তারা সত্যি চোরকে দেখে। এরপর ইচ্ছা মতো পিটিয়ে চোরকে ছেড়ে দেয়। বৌমা, তুমি অনেক বুদ্ধিমতী মা, আজ তুমি একটা ভালো কাজ করেছো বৌমা। তারা যখন এসব কথা বলাবলি করছিল, তখনই সেখানে টোনা আসে, আর মিনু টুনটুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সত্যি টুনি, তুমি তো দেখছি বোকা নও, তুমি আমার লক্ষ্মী বউ, এখন থেকে আমি তোমাকে লক্ষ্মী বউ বলেই রাখবো, তুমি যে আজ একটা বড় কাজ করেছো। টোনা আর শাশুড়ির মুখে এমন প্রশংসা শুনে টুনি আনন্দে অনেক নাচতে থাকে। এরপর থেকে টুনি নিজেকে অনেক বুদ্ধিমতী ভাবতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।